বাঁকুড়ার মেজিয়ার তারাপুর গ্রামের পেশায় কাঠমিস্ত্রি উত্তম নাথের পরিবার কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না। শুক্রবার তারা বাড়ি ফিরে আসেন। এদিন রাতে বাড়ির সকলে একটি ঘরে ছিলেন। বাড়ির নির্মীয়মান দোতলার খোলা জানালা দিয়ে রাতে বাড়ির মধ্যে প্রবেশ করে খালি ঘরে থাকা আলমারি ভেঙে দুষ্কৃতীরা গহনা ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। সাড়ে ছটার সময় উঠছি, 6:15 তখন ওই কপাটটা ঠেসা, মানে একটু আলগা ঠেসানো ছিল, মানে খোলা ছিল। তখন আমি বলি কি তাই যে এই কপাটটা কেন খোলা আছে, কেন খোলা আছে, আমার মনটা খুব খুঁতখুত করছিল। তো বলি খোলা আছে, হয়তো আমারই ভুল হয়েছে। নিয়ে যখন সকালে আমি উঠি, এই ঘরে কাপড় ছাড়তে উঠি, তখন দেখছি এরকমভাবে ছোড়া আছি কেন। আর ওই ডিবাটার মধ্যে আমার সোনার গয়নাগুলো ছিল সব, সেগুলো দুজোড়া গলার, দুটো একটা আংটি, দুজোড়া দুধ, সব নেই। কিছু মানে অন্য কোনো কিছু থাকেনি, শুধু ওই ছাদ পথে উঠে পরে, মানে ছাদ পথে ইয়ে করেছি। ছাদে কি কোনো প্রধান দরজা নেই? না, মানে দরজা, সিঁড়ির ঘরে দরজা আছে, কিন্তু সেই বক্স জানলা গুলো গ্রিল বসা নেই, এই জন্যই হয়তো হয়ে 1.5 লাখের মতো হবে। শনিবার সকালে বিষয়টি পরিবারের সকলে নজরে আসে। তাদের দাবি, প্রায় কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। এ ব্যাপারে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আতঙ্ক আমাদের মধ্যে হয়ে গেল, আতঙ্ক আমরা এতটা ছিলাম না, চুরি হতে হতো, কিন্তু এত বড় মানে হয়ে গেল, মানে এটা ধারণার বাইরে কেউ ভাবতে পারে না এত বড় চুরিটা হয়েছে। কেন, ভয়ের কারণটা কি? এবারে আমাদেরও বাড়িতে ছেলেরা থাকে না, তো ডিউটি যায়, এবারে সন্ধ্যা রাতে যদি কেউ আমাদের বাড়িতেও ঢুকে যায় আমরা কী করবো? এবারে মেয়ে মানুষরা আমরা থাকি, ছোটো ছোটো বাচ্চারা থাকে বাড়িতে, তাহলে আতঙ্কই বটে। এবারে আমাদের আমরা কী করবো? এবার আমরাই খুঁজে পাচ্ছি না কিছু মধ্যে আসে, এরকম কোনো যদি কিছু চুরি চাপটা হয় তাইলেই আসে, নাহলে এরকম তো আসে না। কিন্তু এবারে আসাটা দরকার, মাঝে সাঝে যে না এখানে এরকম হচ্ছে বারবার, তাহলে আসাটা দরকার। আমরা ওইটাই চাইবো যে একটুকু আসুক, তারাও দেখে শুনে যাক, মাঝে মাঝে দেখ একটুকু, আমরাও তাহলে মানে একটু ভয় কিন্তু আনন্দিত হবো যে না পুলিশরা আসছে, পুলিশরা একটু আমাদের সাহায্য করছে। কিন্তু পুলিশরা যদি না আসে তাহলে আমাদের ওরা আতঙ্ক খুব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।